<applause> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذي نصطفى وبعد. قال الله سبحانه وتعالى في احسن هديه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ইলা আয়া স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল এর ব্যবস্থাপনায় চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ির পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান শাহরো রমাদনে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাহের রমজানের তাৎপর্য গুরুত্ব এবং বিভিন্ন ফজিলতের দিকগুলো নিয়ে খানিকটা আলোচনার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ সুবহানা হুয়াত আলা কোরআন আল করিমে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে রমজান মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানা হুয়াত আলা বলেছেন ফিহিল কোরআন হুদা রমজান মাস যে মাসে বিশ্ব মানবতার মুক্তির জন্য হেদায়েতের জন্য মহান আল্লাহ সোহায়ানা আলার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে যে কোরআন সম্পর্কে মহান আল্লাহ সোভায়ানা হুয়াত আলা দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে বাই মিনাল ওয়াল কন। যা মানব জাতির জন্য পুরোপুরি হৃদায়ত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতেলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় তো সুতরাং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা মাহে রমজানের তাৎপর্য বুঝতে পারি রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস যে কোরআনের পঠন অধ্যয়ন এবং যে কোরআনের শিক্ষার মাধ্যমে বিশ্ব মানবতা সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বা মাঝে বাস্তব এবং অবাস্তবের মাঝে পার্থক্য নিরূপণ করে হেদায়েতের পথটি বেছে নিতে পারে আজকে গোটা পৃথিবীর মানবতা আজ চরম সংকটময় একটি পরিস্থিতি অতিক্রম করছে বিশেষ করে বিশ্ব মুসলিম উম্মার জন্য এ সংকট আজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে এর অন্যতম কারণ হলো বিশ্ব মুসলিম উম্মা আল্লাহ প্রদত্ত এই গাইডলাইন থেকে কোরআন আল কারিম থেকে এর আলো থেকে অনেক অনেক দূরে সরে গিয়ে যেন সেরেক বেদাত অজ্ঞতা অনৈতিকতা কুসংস্কার এবং কুপ্রথার অন্ধকার কূপে যেন তারা হারিয়ে যাচ্ছে তো সুতরাং রমজান মাসের এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সেরেক বেদাত থেকে অজ্ঞতা অনৈতিকতা কুসংস্কার এবং কুপ্রথার অন্ধকার কূপ থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমরা মহাগ্রন্থ আল কোরআনকে খুব বেশি বেশি স্টাডি করা আমাদের খুব বেশি প্রয়োজন বিশেষ করে এ সমাজে যারা ওয়েল এডুকেটেড পার্সোনালিটি ইন দিস সোসাইটি আমি সকলের প্রতি আহ্বান করব বিভিন্ন প্রকারের বন্দিগির মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য মাহের রমজান আসলে সচেষ্ট হই অনেকেই কোরআন আল করিমকে বোঝে পড়ার জন্য চেষ্টা করি না আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে মাহের রমজানের তাৎপর্য অনুধাবন করার জন্যে কোরআন আল করিমের প্রতি মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় সুধী মাহের রমজান বিশ্ব মানবতার জন্য সকল দিক বিবেচনায় একটি রহমত ব্যক্তির কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য আল্লা সুভায়ানা হুয়াতা এ রমজান আমাদেরকে বিশেষ উপহার হিসেবে দান করেছেন মাহে রমজানে আল্লা সুভায়ানাহুয়া তাল্লার পক্ষ থেকে বিশ্ব মানবতাকে আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের জন্য যে গোল্ডেন অপরচুনিটি ডিক্লেয়ার করা হয় এটা আর অন্য কোনো মাসে কল্পনাও করা যায় না আবু আবুহরারা বলেছেন রেসুলী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কৌলকে তিনি উদ্ধৃত করে বলেছেন কুল্লুয়া আম আরিবনে আদম লাহুল হ্যাঁসান তু বি আশরি এম সা লিহা ইলা সাব আর এ মে আ তি দ্যিম কালল্লাহ হুসুফ ফ ইন ও এন আজি বি আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজ প্রত্যেকটি নে আমল কাজের মান অনুযায়ী এর সওয়াব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন কিন্তু এই রমজান মাসের সিয়াম সাধনাকে আল্লাহ সভায়না আলা এই কাউন্টিং থেকে রমজান মাসের সিয়াম সাধনার সাওয়াবকে কোনো ডিজিটের ফ্রেমে আবদ্ধ না করে আল্লাহ তালা এটাকে মুক্ত রেখে দিয়েছেন বলেছেন এজ জিবি কোনো ব্যক্তির সিয়াম যদি আল্লাহ সভ্যান আহুয়াত আলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় আমরা যদি পরিপূর্ণ আন্তরিকতার সাথে এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে আমরা যদি শর্ত পূরণ করে সিয়াম সাধনা করতে পারি আল্লাহ তালা যদি এটা কবুল করে নেন তাহলে বান্দার নাজাতের জন্য মুক্তির জন্য যত সবাব প্রয়োজন আল্লাহ সুবহানা পরিপূর্ণ সাওয়াব দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ আবি হামদি সুতরাং আজকে আমরা যদি সঠিকভাবে এবং সুচারুরূপে আল্লাহ এবং তরসুলের নির্দেশনা মোতাবেক শর্ত পূরণ করে সিয়াম সাধনা করতে পারি যেহেতু এই সিয়ামের পুরস্কার নিশ্চিত জান্নাত তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে এই সিয়াম যথাযথ হওয়ার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমাদের কতটা সতর্ক হওয়া প্রয়োজন এ বিষয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তার উম্মতের প্রত্যেক সদস্যের সিয়ামকে সার্থক করবার জন্যে সিয়াম সাধনাকে আল্লাহ তালার সন্তুষ্টি নৈকট্য এবং ভালোবাসা অর্জনের মাধ্যম বানাবার জন্যে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম খুবই চমৎকার কিছু সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন এই সতর্ক বার্তাগুলো যদি আমরা সঠিকভাবে জেনে সতর্ক হয়ে রোজা রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সিয়াম কবুল হবে এবং সিয়ামের জন্য ঘোষিত যাবতীয় পুরস্কার আমরা আমাদের প্রতিপালক মহান প্রভুর কাছে লাভ করব ইনশাল্লাহ আমি এই সংক্ষিপ্ত পরিসরে দু একটি শর্তের কথাই আজকে আলোচনা করতে চাই রসলি করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন রুবা সাজুহু ওয়াল আজসু। যে পৃথিবীতে এমন অনেক সিয়াম সাধনায় রত এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা তাদের সিয়াম থেকে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট ছাড়া আল্লাহ তালার কাছে কোনো প্রতিদান লাভের যোগ্য বিবেচিত হয় না আবার রাতের অধকারে রাত জেগে এমন অনেক মানুষ রয়েছেন যারা বন্দিগি করে তাদের এই বন্দিগি থেকে রাত জাগার কষ্ট ছাড়া তারা কিছুই লাভ করে না বৃহস্পতি আমরা যদি এই বার্তাগুলো থেকে সজাগ না হই সচেতন না হই আমরা যদি আমাদের সিয়ামকে যথাযথ প্রক্রিয়ায় আমরা যদি সেটাকে পারফর্ম করতে না পারি তাহলে হতে পারে এই দুর্ভাগাদের মিছিলে কেয়ামতের ময়দানে আমরাও সামিল হয়ে যেতে পারি তো সুতরাং আসুন এই সতর্ক বার্তাগুলোর অংশ হিসেবে আমরা আবু হরাই থেকে বর্ণিত একটি হাদিস বিশেষভাবে উল্লেখ করতে পারি হজরত আবু আল আনহু তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যিনি মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যা আচরণ ছাড়তে পারল না অর্থাৎ বাস্তবতার বিপরীত বক্তব্য পরিহার করতে পারলো না বা বাস্তবতার বিপরীত আচরণ থেকে বের হয়ে আসতে পারল না সে ব্যক্তির সিয়াম সাধনায় আল্লাহ সুভানা হুয়া তে আলার কোনো প্রয়োজন নেই এ বিষয়ে তালা কোনো মনোযোগ দেবেন না মনোযোগী হবেন না তো সুতরাং আমরা যদি একদিকে সিয়াম সাধনা করি আমাদের মধ্যে যারা এই বদ্ধ মূল ধারণা নিয়ে বসে আছি যে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সঙ্গম পরিহার করলেই মনে হয় আমাদের রোজা কমপ্লিট হয়ে গেছে যে না আসলে বিষয়টা এমন নয় বিষয়টা হলো আল্লাহ সোভ্যানা হুয়েতা যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে আল্লাহর নিষেধ করে দেয়া হারাম পথ থেকে যদি আমরা নিজেকে সংযত রাখতে না পারি বিরত রাখতে না পারি তাহলে আমাদের এই রোজা থেকে খুদ পিপাসার কষ্ট ছাড়া আমরা তেমন কিছু আর লাভ করতে পারবো না কোরআন এবং সন্ন্যার যদি আমরা স্টাডি করি আমরা এটাকে যদি সব কিছুকে যদি সামারাইজ করি আমরা যদি এটা সারাংশ বের করি তাহলে এ কথাটা বেরিয়ে আসবে যে আমরা অনেক মানুষই রোজা করছি ঠিকই কিন্তু আমাদের রোজা আল্লাহ তালার আদালতে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে সতর্ক হওয়া দরকার আমাদের আমাদের মিথ্যা পরিহার করা দরকার আমাদের হারামপথ পরিহার করা দরকার আল্লাহ তালার নিষিদ্ধ যাবতীয় পথপন্থা পরিহার করা দরকার জুলুম থেকে বিরত থাকা প্রয়োজন এবং সর্বপ্রকার আল্লাদ্রোহী কর্মকাণ্ড থেকে আমাদেরকে সচেতনভাবে যদি আমরা বিরত থাকতে না পারি তাহলে শুধুমাত্র পানাহার বর্জন করা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার মাধ্যমেই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে বিনিময় প্রত্যাশা করতে পারি না সুতরাং প্রিয় সুধী আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি সকলকে আহ্বান করব উদার্ত আহ্বান জানাব যে আজকে আমার দেশের যে পরিস্থিতি আজকে যদি শুধু মানুষ মিথ্যা পরিহার করে সমস্ত শুধু রোজাদাররাই যদি সত্যকে গ্রহণ করত সত্যকে গ্রহণ করার সাহসিকতা দেখাতো তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি বদলে যেত আমাদের মধ্যে অধিকাংশ মানুষ রোজাও করছেন নির্বিঘ্নে নির্দিদায় নিঃশঙ্কচিত্তে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের ক্ষমতা নিজের স্বার্থ উদ্ধারের জন্য কিংবা সেটাকে বহাল রাখার জন্য অনর্গল তারা মিথ্যা বলে যাচ্ছেন মানুষের ওপর জুলুম করে যাচ্ছেন সীমা লঙ্ঘন করে যাচ্ছেন এরপরও ইফতারের সময় তারা ইফতার করছেন আর আল্লাহর কাছে তারা নাজাদ প্রত্যাশা করছেন তো আমরা দোয়া করছি আল্লাহ সু হ্যানা হুয়া আলা যেন প্রত্যেককেই তাদের সিয়ামকে যথাযথ প্রক্রিয়ায় সিয়াম সাধনাকে আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য করবার জন্য সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যাবতীয় নিষিদ্ধ পথ পরিহার করার তৌফিক দান করেন এবং আমাদের রোজাকে যেন সফল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও ওয়া বারাকাতু वेलकम টু স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল